প্রশ্নে বলা হচ্ছে রফিক সাহেব ছয় হাজার টাকায় একটি ছাগল ক্রয় করলেন কয়েকদিন পর ছাগলটি বিক্রয় করে দিলেন ছাগলটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার ছাগলটির বিক্রয় মূল্য কত এখন আমাদেরকে কি বলেছে ছাগলটি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার আর ক্রয় মূল্য কত ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকার পাঁচ ভাগের চার কত তা বের করতে পারলেই আমরা বুঝতে পারবো ছাগলটির বিক্রয় মূল্য কত তাহলে আমরা লিখে নেই দেয়া আছে ছাগলটির ক্রয় মূল্য কত ছয় হাজার টাকা সুতরাং ছাগলটির বিক্রয় মূল্য কত হবে ছয় হাজারের পাঁচ ভাগের চার টাকা অর্থাৎ কি ছয় হাজারকে পাঁচ ভাগ করলে তার চার ভাগ তো এর কাজ কি জানি আমরা গুণ তাহলে কি হবে পাঁচ বারো ষাট আর দুটি শূন্য বসিয়ে দিলাম পাঁচ একে পাঁচ এখানে এক না চলবে তাহলে বারোশো গুণ চার অর্থাৎ কত চার বারো আটচল্লিশ আর এখানে দুটি শূন্য বসে গেল অর্থাৎ চার হাজার আটশো টাকা খতে বলা হচ্ছে ছাগলটি বিক্রয় করে রফিক সাহেবের শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো এই যে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি শতকরা বলতে আমরা কি বুঝি আমরা জানি একশো টাকায় কত টাকা লাভ বা ক্ষতি লাভ আর ক্ষতি আমরা কীভাবে বুঝতে পারবো যখন আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটি আমরা পেয়ে যাব আমরা কি পেয়েছি ক্রয় মূল্য পেয়েছি এবং ক থেকে বিক্রয় মূল্য পেয়েছি লাভ কখন হয় ক্ষতি কখন হয় আমরা সেটি জানি আমরা প্রথমে একটু তুলে নেই যে ছাগলটির ক্রয় মূল্য কত 6000 টাকা ক হতে আমরা কি পেয়েছি ক হতে প্রাপ্ত জাগলটি বিক্রয় মূল্য কত পেয়েছি 4800 টাকা এখন যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় অর্থাৎ আমি যে দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রয় করতে পারলে আমার লাভ হবে আর যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রয় করলে আমার কী হবে ক্ষতি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে আমরা কি লিখব এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে কি হবে আমার ক্ষতি হবে তাহলে সুতরাং ক্ষতি সমান কত হবে অবশ্যই আমরা কি করব বেশিটা থেকে কমটা বিয়োগ করে দিব ছয় হাজার চার হাজার আটশো টাকা তাহলে কত পাবো এক হাজার দুশো টাকা এখন কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে আমরা বুঝতে পারলাম বারোশো টাকা কিন্তু শতকরা বলেছে শতকরা মানে কি একশো টাকায় আমরা লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে আমরা জানি সেটি হচ্ছে ক্রয় মূল্যের উপর অর্থাৎ যে টাকায় কিনেছি সেই টাকার ভিতরে কত টাকা আমার লাভ বা ক্ষতি হয়েছে সেটি বের করতে হবে তাহলে আমার ক্রয় মূল্য ছিল কত ছয় হাজার টাকা এই ক্রয় মূল্যের উপরে আমার ক্ষতি কত হয়েছে বারোশো টাকা তাহলে আমরা কি লিখবো ছয় হাজার টাকায় এখন লিখতে পারি এখন ছয় হাজার টাকায় ক্ষতি কত টাকা এক হাজার দুইশো টাকা তাহলে এক টাকায় ক্ষতি কী হবে আরও কম হবে অর্থাৎ কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে বারোশো ভাগ ছয় হাজার টাকা আর সুতরাং আমরা কী বলেছি শতকরা মানে একশো টাকায় তাহলে একশো টাকায় ক্ষতি কত হবে বারোশো গুণ একশো আরও বেশি হবে তাই গুণ ভাগ ছয় হাজার এখানে টাকা তাহলে আমরা কি করব এই শূন্য শূন্য কেটে ফেললাম এই শূন্য এই শূন্য কেটে ফেললাম তাহলে এখানে যদি আমরা ভাগ করি ছয় দ্বারা এখানে 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 হবে আর আর বসে অর্থাৎ বিশ টাকা তাহলে একশো টাকায় বিশ টাকা বা আমরা কি লিখতে পারি বিশ পার্সেন্ট সুতরাং বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে আমরা হয় বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে লিখবো বা কি লিখবো শতকরা বিশ টাকা অর্থাৎ আমরা যখন বিশ পার্সেন্ট লিখবো তখন শতকরা কথাটি লিখতে পারবো না বা শতকরা কথাটি লিখলে আমরা এখানে পার্সেন্ট দিতে পারবো না হয় আমরা বিশ পার্সেন্ট লিখবো বা লিখবো শতকরা বিশ টাকা ক্ষতি হয়েছে গতে আমাদেরকে কি বলা হচ্ছে ছাগলটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের যদি চার ভাগের পাঁচ অংশ হতো তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হতো তাহলে আমরা প্রথমে বের করে নিব যে পাঁচ ভাগের চারের জায়গায় চার ভাগের পাঁচ হলে বিক্রয় মূল্য আসলে কত তাহলে আমরা কি লিখব দেওয়া আছে ছাগলের বা ছাগলটির ক্রয় মূল্য কত ছয় হাজার টাকা সুতরাং বিক্রয় মূল্য কি হবে আমাদেরকে দেয়াই আছে কত এখন চার ভাগের পাঁচ বিক্রয় মূল্য কত হবে ছয় হাজার এর চার ভাগের পাঁচ টাকা অর্থাৎ কত চার পনেরো ষাট তাহলে এখানে শূন্য শূন্য বসিয়ে দিলাম পনেরো গুণ পঁচাত্তর পঁচাত্তর আর সাথে আরো দুটো শূন্য অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি তাহলে কি হবে লাভ এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি সুতরাং লাভ সমান কত হবে সাত হাজার পাঁচশো বিয়োগ ছয় হাজার টাকা সমান কত পনেরোশো টাকা আমরা কী বলেছি লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করবে ক্রয় মূল্যের উপর তাহলে এখন কত টাকায় পনেরোশো টাকা লাভ হচ্ছে ছয় হাজার টাকায় তাহলে এখন আমরা কি লিখব এখন ছয় হাজার টাকায় লাভ কত পনেরোশো টাকা তাহলে এক টাকায় লাভ আরো কি হবে কম হবে তাহলে কি হবে ভাগ পনেরোশো ভাগ ছয় হাজার টাকা সুতরাং একশো টাকায় লাভ কি হবে আরো বেশি তাহলে পনেরোশো গুণ একশো ভাগ ছয় হাজার টাকা তাহলে আমরা শূন্য 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 কেটে ফেললাম এখানে শূন্য শূন্য কেটে ফেললাম তাহলে এখানে কি পাবো একশো পঞ্চাশকে ছয় ধারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে পঁচিশ তাহলে আমরা পঁচিশ পেয়ে গেলাম তাহলে কত পঁচিশ টাকা বা কি লিখব আমরা পঁচিশ পারসেন্ট তাহলে সুতরাং যদি ছাগলটি বিক্রয় মূল্য ক্রয় মূল্যে চার ভাগের পাঁচ অংশ হয় তাহলে শতকরা পঁচিশ টাকা লাভ হবে বা আমরা কি লিখবো পঁচিশ পার্সেন্ট লাভ হবে প্রশ্নে বলা হচ্ছে একটি ঘড়ি আটশো পঞ্চান্ন টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো এখন বলা হচ্ছে প্রতি ডজন কমলা একশো পঞ্চাশ টাকায় ক্রয় করে একশো চুয়াত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ আমরা জানি এ ধরনের সমস্যার সমাধান আমরা এর আগের সমস্যাটিতেই করেছি এখানে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমরা লিখব কি ক্রয় মূল্য কত একশো পঞ্চাশ প্রথমে লিখবো দেয়া আছে কমলা লিখতে পারেন না আমার লিখলে কোনো সমস্যা নেই বিক্রয় মূল্য কত একশো চুয়াত্তর টাকা তাহলে কি লিখবো এখানে কে বেশি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে কি হবে আমার অবশ্যই লাভ হবে এখানে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য তাহলে কি লিখবো সুতরাং লাভ কত হবে একশো চুয়াত্তর বিয়োগ একশো পঞ্চাশ টাকা সমান কত চব্বিশ টাকা এখন এই চব্বিশ টাকা কত টাকার ভেতরে লাভ হয়েছে একশো পঞ্চাশ টাকার ভিতরে কারণ কি আমরা জানি লাভ বা ক্ষতি আমরা ক্রয় মূল্যের উপরে হিসাব করব এখন একশো টাকায় লাভ হচ্ছে কত টাকা আমার চব্বিশ টাকা তাহলে এক টাকায় লাভ হবে আরো কম চব্বিশ ভাগ একশো পঞ্চাশ টাকা সুতরাং শতকরা যেহেতু বলেছে একশো টাকা হিসেব করবো চব্বিশ গুণ একশো ভাগ একশো পঞ্চাশ আমরা যদি কি করিস এই শূন্য শূন্য কেটে ফেলি তাহলে আমরা কি করতে পারি আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে তিন পাঁচে পনেরো আর এখানে তিন আটে চব্বিশ পাঁচ দ্বারা ভাগ করলে এখানে কত হবে এক আর এখানে দুই তাহলে আট গুণ দুই অর্থাৎ কত পাচ্ছি আমরা ষোলো তাহলে কত শতকরা ষোলো টাকা লাভ হয় বা আমরা কি লিখবো ষোলো পার্সেন্ট লাভ হয় খতে আমাদেরকে কি বলা হচ্ছে উদ্দীপকের ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে আমরা খ যদি করি তাহলে কি পাচ্ছি এখানে আটশো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বলেছে এই যে দশ পার্সেন্ট ক্ষতি হয় এই আমরা তথ্যটি কাজে লাগানোর চেষ্টা করব আমরা প্রথমে কি করব ধরে নিব ক্রয় মূল্য একশো টাকা কারণ কি বলেছে বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমরা এখান থেকে ক্ষতির মূল্যটি বের করতে পারবো এখানে ধরে নিচ্ছি ক্রয় মূল্য একশো টাকা বা ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য কি হবে দশ পার্সেন্ট মানে কি বুঝতে পারি আমরা আমরা বুঝতে পারি একশো টাকায় দশ টাকা এই জন্যই আমরা একশো টাকা ধরে নিয়েছি তাই বিক্রম মূল্য কত হবে একশো থেকে আরও দশ টাকা কম যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি একশো টাকায় দশ টাকা ক্ষতি ক্ষতি মানে কি কম তাহলে এখানে বিক্রয় মূল্য তখন কত হবে নব্বই টাকা এখন দেখুন এখানে একটি ক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য পেয়েছি আবার এখানে একটি বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে দুটি বিক্রয় মূল্য এবং একটি ক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা আরেকটি ক্রয় মূল্য বের করে নিতে পারবো অর্থাৎ তিনটি যদি আমার সংখ্যা দেওয়া থাকে তাহলে বাকি চতুর্থ সংখ্যাটি আমরা বের করে নিতে পারবো অর্থাৎ ক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য থাকলে আমরা আরেকটি বিক্রয় মূল্য বের করতে পারবো বা দুটি বিক্রয় মূল্য একটি ক্রয় মূল্য থাকলে আমরা সেখান থেকে আরেকটি ক্রয় মূল্য বের করে নিতে পারবো আর যেটি বের করতে বলবে সেটি আমরা কোথায় রাখবো শেষে তাহলে আমরা দেখব নব্বই টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য একশো টাকা আর যদি এক টাকা বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কি হবে আরো কম হবে আর যদি আটশো টাকা বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত হবে একশো গুণ আটশো ভাগ নব্বই টাকা তাহলে শূন্য শূন্য কেটে ফেললাম আমরা এখন কি করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে এখানে আসবে তিন আর এখানে আসবে দুইশো পঁচাশি আমরা আবার তিন দ্বারা ভাগ করতে পারি এখানে আসবে এক আর এখানে আসবে পঁচানব্বই তাহলে পঁচানব্বই গুণ দশ অর্থাৎ কত পাব আমরা নয়শো পঞ্চাশ টাকা তাহলে আমরা বুঝতে পারছি ঘড়িটির ক্রয় মূল্য সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য নয়শো পঞ্চাশ টাকা গতে বলেছে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় দশ টাকা লাভ তাহলে আমরা কি লিখবো ধরি ক্রয় মূল্য বা ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে তখন দশ টাকা বেশি হবে বা একশো দশ টাকা এখন আমরা এখান থেকে ক্রয় মূল্য পেয়েছি বিক্রয় মূল্য পেয়েছি আর আমরা খ হতে কী পেয়েছি ঘড়িটির আসল ক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে আমরা বিক্রয় মূল্য বের করে ফেলতে পারব খ হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য কত নয়শো পঞ্চাশ টাকা এখন আমরা কি বের করব বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা কি লিখবো আমরা লিখব ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো দশ টাকা আর ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কি হবে আর কম হবে একশো দশ ভাগ একশো টাকা আর সুতরাং ক্রয় মূল্য যদি কি হয় নয়শো পঞ্চাশ টাকা হয় শূন্য শূন্য চলে গেল তাহলে আমরা কি করবো পঁচানব্বই গুণ এগারো করলেই পেয়ে যাবো আমাদের বিক্রয় মূল্য কত অর্থাৎ এক হাজার পঁয়তাল্লিশ টাকা তাহলে আমরা কি বুঝতে পারছি সুতরাং এক হাজার পঁয়তাল্লিশ টাকায় ঘড়িটি বিক্রয় করলে কি হবে দশ পার্সেন্ট লাভ হবে বলা হচ্ছে একটি ঘড়ি সাতশো সত্তর টাকায় বিক্রয় করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ একশো টাকায় বারো টাকা ক্ষতি বলা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে এ ধরনের সমস্যাগুলো আমরা করেছি আমরা প্রথমে কি লিখবো ধরি ক্রয় মূল্য বা ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা মূল্য কি হবে টাকা কম হবে টাকায় অর্থাৎ বিয়োগ বারো টাকা অর্থাৎ কত আটাশি টাকা এখন আমাদেরকে কি বলেছে আরেকটি বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে দুটি বিক্রয় মূল্য একটি ক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমরা আরেকটি ক্রয় মূল্য বের করে নিতে পারব এখন বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য আরও কম হবে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে কেন আমরা এত ছোট করে লিখি কারণ আমরা এক ফ্রেমে আপনাদেরকে সম্পূর্ণ সমস্যার সমাধানটি দেখানোর চেষ্টা করি তাই অনেক সময় আমাদেরকে ছোট করে লিখতে হয় এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এরপরে আমাদেরকে কি দেওয়া আছে সাতশো সত্তর টাকায় বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য যদি সাতশো সত্তর টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো গুণ সাতশো ভাগ আটাশি তাহলে আমরা কি করতে পারবো এখানে যদি এগারো দ্বারা ভাগ করি তাহলে কি হবে আট এগারো আটাশি সাত এগারো সাতাত্তর আর এখানে শূন্য তাহলে আমরা কি করতে পারবো এরপরে দুই দ্বারা ভাগ করলে এখানে চার এখানে দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ এরপরে চার দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো পঁচিশ তাহলে পঁচিশ গুণ পঁয়ত্রিশ আমরা পাবো আটশো পঁচাত্তর টাকা তাহলে সাতশো টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য হচ্ছে আটশো পঁচাত্তর টাকা আমাদেরকে বলা হচ্ছে ঘড়িটি আটশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্য যেটি জানি সেটি বসাই ক হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য আটশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য দেয়া আছে বিক্রয় মূল্য আটশো পঞ্চাশ টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে যদি আমরা কম মূল্যে বিক্রয় করি তাহলে কি হবে আমাদের ক্ষতি হবে তাহলে সুতরাং ক্ষতি সমান কত হবে আটশো পঁচাত্তর বিয়োগ আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ কত টাকা পঁচিশ টাকা এখন আমরা কি বলেছি লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপরে তাহলে আমরা লিখে ফেলি এখন আমাদের ক্রয় মূল্য কত আটশো পঁচাত্তর তাহলে আটশো পঁচাত্তর টাকায় ক্ষতি পঁচিশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি আরও কম হবে পঁচিশ ভাগ আটশো পঁচাত্তর টাকা এবং একশো টাকায় ক্ষতি হবে কত আরও বেশি পঁচিশ গুণ একশো ভাগ আটশো পঁচাত্তর টাকা এখন আমরা জানি পঁচিশের নাম তার হিসাবগুলো কেমন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এভাবে আর একশো অবশ্যই কি হয় প্রতিটি দ্বারা ভাগ যায় তাহলে আমরা এখানে বুঝতে পারছি এই সংখ্যাটি পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এখানে আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি এখানে পাবো পঁয়ত্রিশ আর এখানে পাবো চার আর এরপরে আমরা কি করতে পারি পাঁচ দ্বারা ভাগ করতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে পাঁচ পাঁচে পঁচিশ আমরা এখানে পাচ্ছি চার পাঁচে বিশ আর এখানে পাচ্ছি ভাগ সাত বিশ ভাগ সাত তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে সমস্ততে নিয়ে গেলে আমরা জানি কত হবে এখানে সাত আর এখানে বিশ অর্থাৎ সাত দু কোনে এখানে ছয় তাহলে কত দুই সমস্ত সাত ভাগের ছয় তাহলে আমরা কত লিখব এখানে এগুলোতে আমরা কি লিখব টাকা তাহলে সুতরাং দুই সমস্ত সাত ভাগের ছয় পারসেন্ট বা শতকরা দুই সমস্ত সাত ভাগের ছয় টাকা কি হয় ক্ষতি হয় তাহলে সুতরাং ক্ষতি দুই সমস্ত সাত ভাগে ছয় পার্সেন্ট গতে কি বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা কি করতে পারি আমরা জানি পনেরো পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় ক্রয় করলে তার সাথে আরো পনেরো টাকা বেশি দামে আমরা বিক্রি করতে পারবো তাহলে এখন আমরা কি লিখব পনেরো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কথা হবে তার থেকে পনেরো টাকা বেশি একশো যোগ পনেরো সমান একশো পনেরো টাকা এখন আমরা কি জানি আমরা ক হতে ক্রয় মূল্য জানি ক হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় আমরা কত জানি আমরা জানি হচ্ছে 800 75 টাকা এখন আমরা দুটি ক্রয় একটি বিক্রয় মূল্য জানি তাহলে বাকি বিক্রয় মূল্য আমরা এখন বের করে ফেলতে পারব তাহলে আমরা কি লিখব এখন বিক্রয় মূল্য যেহেতু বের করতে বলেছে বিক্রয় আমরা শেষে রাখব অর্থাৎ হাতের ডান পাশে তাহলে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য কত হয় একশো পনেরো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কি হবে আরো কম অর্থাৎ একশো পনেরো ভাগ একশো টাকা আর ক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে আটশো পঁচাত্তর তাহলে ক্রয় মূল্য আটশো পঁচাত্তর টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আরো বেশি হবে তাহলে আমরা বের করে ফেলে কিভাবে করবো আমরা এখানে ঠিক একইভাবে আগের মতো আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি এখানে পাবো চার আর এখানে পাবো পঁয়ত্রিশ এখন আমরা চার দ্বারা ভাগ করতে পারছি না তাই আমরা কি করব পঁয়ত্রিশ এবং একশো পনেরো আমরা গুণ করে দিব তাহলে আমরা পাবো চার হাজার পঁচিশ আর এখানে পাচ্ছি চার তাহলে আমরা এখন ভাগ করে দিই তাহলে চার আর এখানে চার হাজার পঁচিশ তাহলে আমরা কত পাচ্ছি এখানে তাহলে চার একে চার এখানে শূন্য এখানে শূন্য এরপরে এখানে নাম দুই তাহলে ভাগ যাচ্ছে না আমরা কি করবো পাঁচও নামিয়ে ফেললাম তাহলে এখানে শূন্য তাহলে এখানে চার ছয় চব্বিশ তাহলে ভাগ শেষ এক তাহলে আমরা এইজ এক ভাগ শেষ না রেখে এখানে আমরা কি করতে পারি আমরা এখানে দশমিক আনলে এখানে কি পাবো আমরা একটি শূন্য পাবো তাহলে এরপরে আমরা কি করতে পারি এখানে চার গুণ দুই অর্থাৎ আট এরপর এখানে বিয়োগ করলে দুই পাবো আর একটি শূন্য নামালে এখানে কি পাবো চার পাঁচে বিশ তাহলে আমরা কত পাচ্ছি এক হাজার ছয় দশমিক তাহলে কত তাহলে আমরা বুঝতে পারছি কি যদি এক হাজার ছয় দশমিক দুই পাঁচ টাকায় ঘড়িটি বিক্রয় করা হয় তাহলে কত হবে পনেরো পার্সেন্ট লাভ হবে প্রশ্নে দেয়া আছে এক হালি ইলিশ দুই হাজার টাকায় বিক্রয় করায় চারশো টাকা ক্ষতি হয় ক তে বলা হচ্ছে এক খালি ইলিশের ক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্য দেয়া আছে এবং ক্ষতির মূল্য আছে তাহলে আমরা ক্রয় মূল্য খুব সহজে কিভাবে আমরা জানি যখন ক্ষতি হয় তখন কি ক্ষতিটা যখন আমার বিক্রয় মূল্যের সাথে যোগ হয়ে যায় তখনই আমার ক্রয় মূল্য বের হয়ে আসে কারণ কি কারণ হচ্ছে ক্ষতিতে আমার ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কি থাকে কম থাকে তাই ক্রয় বের করার জন্য আমাদেরকে ক্ষতিটার সাথে কি করে দিতে হয় বিক্রয়মূল্য যোগ করে দিতে হয় তাহলে আমরা কি লিখবো দেয়া আছে এক হালি ইলিশের বিক্রয় মূল্য দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক হালি ইলিশের বিক্রয় মূল্যের উপর ক্ষতি বা বিক্রয় মূল্যের ক্ষতি চারশো পঞ্চাশ টাকা সুতরাং ক্রয় মূল্য সমান আমরা কি পাবো বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান কত দুই হাজার পাঁচশো পঞ্চাশ যোগ চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ কত পাবো আমরা 3000 টাকা 3000 টাকা কি আমাদের ক্রয় মূল্য খ তে আমাদেরকে কি বলা হচ্ছে শতকরা ক্ষতি নির্ণয় করো শতকরা ক্ষতি তাহলে আমাদের বের করতে হবে কি 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে এজন্য জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে যে এখানে কত টাকায় 3000 টাকায় ক্ষতি 450 টাকায় এই তথ্য তথ্যটি আমাদের ব্যবহার করতে হবে আমরা প্রথমে তাহলে কি লিখব ক হতে প্রাপ্ত এক হালি ইলিশের ক্রয় মূল্য তিন হাজার টাকা দেয়া আছে ক্ষতি চারশো টাকা এখন তাহলে আমরা ক্রয় মূল্যও জানি ক্ষতিও জানি আমরা জানি লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে তাহলে আমরা বের করে নিতে পারবো শতকরা কত ক্ষতি তাহলে আমরা কি দেখবো এখন তিন হাজার টাকায় ক্ষতি কত চারশো পঞ্চাশ টাকা এক টাকায় ক্ষতি কত হবে আর কোন চারশো পঞ্চাশ ভাগ তিন হাজার টাকা আর শতকরা যেহেতু তাহলে একশো টাকায় একশো টাকায় ক্ষতি কত হবে চারশো পঞ্চাশ গুণ একশো ভাগ তিন হাজার টাকা অর্থাৎ কত শূন্য 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 কেটে ফেললাম এই শূন্য শূন্য কেটে ফেললাম তাহলে কত তিন তারা ভাগ করলে এখানে এক আর এখানে পনেরো কত একশো টাকায় পনেরো টাকা ক্ষতি হয় বা পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে সুতরাং ক্ষতি হয় পনেরো পার্সেন্ট বা সুতরাং শতকরা পনেরো টাকা ক্ষতি হয় গতে আমাদেরকে কি বলছে পনেরো পার্সেন্ট লাভ করতে হলে এক হালি ইলিশ কত টাকায় বিক্রয় করতে হবে এ ধরনের সমস্যার সমাধান কিন্তু আমরা এর আগেই করেছি তাহলে পনেরো পার্সেন্ট লাভে মানে কি যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হবে বা পনেরো টাকা বেশি হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ পনেরো বা একশো পনেরো টাকা এখন আমরা এখান থেকে একটি ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়েছি তাহলে আমাদের আরেকটি ক্রয় মূল্য আমরা জানি মূল ক্রয় মূল্যটি তিন হাজার টাকা ক হতে প্রাপ্ত ক্রয় মূল্য তিন হাজার টাকা এখন তাহলে দুটি ক্রয় মূল্য পেয়ে গেছি একটি বিক্রয় মূল্য থেকে আরেকটি বিক্রয় মূল্য আমরা বের করতে পারব এখন তাহলে আমরা কি করব আমরা জানি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত হয় একশো পনেরো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আর কম একশো পনেরো ভাগ একশো টাকা সুতরাং ক্রয় মূল্য যদি হয় ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য কি হবে আরো বেশি হবে একশো পনেরো গুণ তিন হাজার ভাগ একশো টাকা শূন্য 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 কেটে ফেললাম তাহলে ত্রিশ গুণ একশো পনেরো তাহলে আমরা কত পাচ্ছি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা যদি পনেরো পার্সেন্ট লাভ করতে হয় তাহলে এক হালি ইলিশ আমাদেরকে তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করতে হবে প্রশ্নে বলা হচ্ছে জনি টাকায় টাকায় বলতে কি এক টাকায় দশটি করে আমলকি ক্রয় করে টাকায় আটটি করে বিক্রয় করে অর্থাৎ এক টাকায় দশটা কিনে আবার এক টাকায় আটটা বিক্রি করে দেয় তাহলে আমরা বুঝতে পারছি তার আরও দুটি বেশি হাতে থেকে যায় অর্থাৎ তার লাভ হয় বলা হচ্ছে কি একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে লাভ হয়েছে বলে দিয়েছে তাহলে প্রথমে আমরা কি করতে হবে প্রতি মিটার মানে কি এক মিটার তাহলে এক মিটার দুইশো টাকা করে পাঁচ মিটার কিনে আবার এক মিটার দুশো বিশ টাকা করে পাঁচ মিটার বিক্রয় করে তাহলে আমরা কি করব এখানে কতে লিখব প্রতি মিটার বা এক মিটার ক্রয় করে দুইশো টাকায় সুতরাং পাঁচ মিটার ক্রয় করে গুণ টাকায় অর্থাৎ আবার দুইশাক মিটার বিক্রয় করে কত টাকায় দুইশো বিশ টাকায় সুতরাং পাঁচ মিটার আর বেশি টাকায় বিক্রয় করবে দুইশো বিশ গুণ পাঁচ টাকায় অর্থাৎ কত এক হাজার একশো টাকায় তাহলে লাভ যেহেতু বলেই দিয়েছে আমাদেরকে তাহলে সুতরাং লাভ কত হয়েছে অবশ্যই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে কত তাহলে একশো টাকা সুতরাং একশো টাকা লাভ হয়েছে হতে আমাদেরকে কি বলছে আমাদেরকে বলছে এতে তার শতকরা কত লাভ হয়েছে কোথায় এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রথমে জানতে হবে সে এক টাকায় যে দশটি করে কিনে এবং আটটি করে বিক্রয় করে এতে তার একটিতে কত আসলে লাভ বা ক্ষতি হয় তাহলে একটির ক্রয় মূল্য আমরা বের করতে পারবো একটির বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো এখন আমরা কি করব আমরা প্রথমে ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা কি পাই ক্রয় মূল্যে দশটির ক্রয় মূল্য কত এক টাকা কারণ এক টাকায় কিনে আর একটির ক্রয় মূল্য কি হবে আরো কম হবে এটি আপাতত আমরা রেখে দিই কারণ একটির ক্রয় মূল্য এবং একটি বিক্রয় মূল্য আমরা কাজে লাগাবো বিক্রয় মূল্যে কি ঘটে ঠিক একইভাবে আটটির বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে আরো কম এখন আমরা ক্রয় বেশি নাকি বিক্রয় মূল্য বেশি আট ভাগের এক থেকে দশ ভাগের এক কি হয় এমনিতেই ছোট আমরা বুঝতে পারছি তাহলে এখানে আমরা কি লিখতে পারব এখানে আট ভাগের এক দশ ভাগের এক থেকে বড় সুতরাং লাভ হয়েছে সুতরাং লাভ সমান আমরা কি পাবো কত টাকা আমরা এখান থেকে কি করব বড়টি থেকে ছোটটি বিয়োগ করব তাহলে আমরা কি পাবো আট এবং দশের লশঙ্ক কত হবে চল্লিশ তাহলে আট দ্বারা ভাগ করলে পাঁচ আর এখানে দশ দ্বারা ভাগ করলে চার তাহলে কত পাবো চল্লিশ ভাগের এক টাকা এখন আমরা কি করবো এই যে চল্লিশ ভাগের এক টাকা লাভ হয় এটা কত টাকার ভিতর ক্রয় উপর নির্ভর করবে তাহলে দশ ভাগের এক টাকায় আমরা কি লিখবো এখন তাহলে এখন দশ ভাগের এক টাকায় লাভ হয় কত চল্লিশ ভাগের এক টাকা তাহলে এক টাকায় লাভ হবে কত আরো কম তাহলে চল্লিশ ভাগের এক ভাগ আমরা এভাবে লিখলাম দশ ভাগের এক তাহলে সুতরাং একশো টাকায় লাভ হয় আর বেশি তাহলে আমরা কি লিখবো একশো গুণ হয়ে যাবে তাহলে এক গুণ একশো লিখলাম নিচে চল্লিশ আর এই ভাগটি কি হয়ে যাবে গুণ হয়ে গেলে বিপরীত হয়ে যাবে দশ উপরে এক নিচে নেমে যাবে তাহলে এখানে কি পাচ্ছি আমরা চার এখানে শূন্য শূন্য কেটে ফেললাম তাহলে চার পঁচিশ একশো তাহলে কত পঁচিশ পঁচিশ টাকা বা কি লিখবো আমরা পঁচিশ পার্সেন্ট কি হয় তাহলে লাভ হয় আর এখানে আমরা আট ভাগের এক কে বড় কেন লিখছি এই আপনারা এই তথ্যটি ব্যবহার করতে পারেন যেখানে আমাদেরকে বলা হয়েছে শতকরা কত লাভ হয়েছে তাহলে যেহেতু লাভই হয়েছে তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে বিক্রয় মূল্য বড় আর এখানে এক টাকায় লাভ বলতে আমরা এখানে এক ক্ষুদ্রতম একক হিসেবে ব্যবহার করছি তাই এখানে আরও কম হবে অর্থাৎ ভাগ হয়ে যাবে এরপর যখন একশো টাকায় আমরা লাভ বের করবো তখন আরও বেশি হবে তাই গুণ করে দিয়েছি আমরা গতে আমাদেরকে বলছে যদি সে টাকায় পনেরোটি আমলকি কিনে অর্থাৎ এক টাকায় এখন যদি পনেরোটি আমলকি কিনে খ হতে প্রাপ্ত লাভে অর্থাৎ লাভ আমার কোনো পরিবর্তিত হবে না অর্থাৎ লাভ যে আমরা খ থেকে পেয়েছি সেটি থাকবে সেই লাভে যদি বিক্রয় করে তবে তাকে টাকায় কয়টি আমলকি বিক্রয় করতে হবে অর্থাৎ যদি পনেরোটি কিনে তাহলে কতটি আমরা এক টাকায় বিক্রয় করলে আমার খ হতে প্রাপ্ত অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যে আমরা লাভ পেয়েছি সেই লাভটাই থাকবে এখানে আমরা দশটি কিনে আটটি বিক্রয় করাতে আমার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে সেই অনুযায়ী আমাদের কাছে জানতে চাইছে যে যদি আমার লাভ যদি একই থাকে তাহলে পনেরোটি কিনলে আমার কতটি বিক্রয় করতে হবে আমরা তাহলে লিখে নিই খ হতে প্রাপ্ত লাভ পঁচিশ পার্সেন্ট এখন আমরা তখন কি করেছিলাম এই পঁচিশ পার্সেন্ট লাভের প্রথম ক্ষেত্রটি কি ছিল দশটি কিনে আটটি বিক্রয় করে তাহলে আমরা কি লিখব দশটি কিনে বিক্রয় করে আটটি কত টাকায় এক টাকায় আমাদেরকে কিন্তু এখানেও টাকায় অর্থাৎ এক টাকায় বের করতে বলেছে তাহলে একটি কিনে বিক্রয় করবে কতটি আরও কমটি আর তাহলে পনেরোটি কিনে বিক্রয় করবে কতটি আরও বেশি অর্থাৎ আট গুণ পনেরো ভাগ দশটি তাহলে আমরা দুই দ্বারা ভাগ করলে এখানে পাঁচ আর এখানে চার এখানে পাঁচ দ্বারা ভাগ করলে এক এখানে তিন অর্থাৎ তিন চারে বারো অর্থাৎ বারোটি যদি বিক্রয় করে টাকায় তাহলে কি থাকবে লাভ থাকবে সুতরাং কি করতে হবে বিক্রয় করতে হবে নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিক ভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে